ইংলিশ রিডিং স্কিলসের জন্য ইম্পর্টেন্ট কিছু পোয়েমের সামারি দিয়ে সাজানো এই প্লেলিস্টটা। তোমাদের যদি ইম্পর্টেন্ট সবগুলো কবিতার সামারি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই প্লেলিস্টটা তোমরা ভিজিট করতে পারো। ফেয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি আদর্শ বিশ্বের চিত্রায়ণ করেছেন, যেখানে স্বাধীনতা, জ্ঞান এবং সত্য বিদ্যমান। তিনি ভারতের স্বাধীনতার সময় দেশটির জন্য তার আশা ব্যক্ত করেছেন। কবিতাটার থিম হচ্ছে ব্যক্তিগত লিবারেশন, বোথ পার্সোনাল অ্যান্ড ন্যাশনাল, অর্থাৎ ব্যক্তিগত এবং জাতীয় মুক্তি। এই কবিতায় তিনি এমন এক সমাজের আকাঙ্ক্ষা প্রকাশ করেন যেটা হবে যুক্তি, মর্যাদা এবং সততার উপরে ভিত্তি করে। তিনি একটি এমন পৃথিবীর কল্পনা করেন যেখানে কিন্তু মানুষ ভয়ে বসবাস করে না, বরং নির্ভয়ে বসবাস করে এবং তাদের মন জ্ঞান অর্জনের জন্য মুক্ত। তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখান যে জাতি, ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের ভিত্তিতে সংকীর্ণ কোনো বিভাজন নেই, সবাই ঐক্য এবং সামঞ্জস্যে বসবাস করে। কবি এখানে একটি জাতি গঠনের সত্য এবং আন্তরিকতার গুরুত্বকে তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন যে মানুষকে অন্ধবিশ্বাস বা পুরনো প্রথার দ্বারা পরিচালিত হওয়ার প্রয়োজন নেই বা হতে হবে না, যেটা উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তিনি এমন একটা বিশ্বের আহ্বান জানান যেখানে চিন্তাভাবনা এবং কাজ দুটোই অনেক বেশি পরিষ্কার এবং বিশুদ্ধ, অজ্ঞতা এবং দমনের দ্বারা বাধা নয়, অবরুদ্ধ নয়। তিনি কঠোর পরিশ্রম এবং সংকল্পের মূল্যও জোর দেন, মানুষকে তার উচ্চতর লক্ষ্য এবং ব্যক্তিগত বিকাশের জন্য সংগ্রামের আহ্বান জানান। কবিতার শেষে রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করেন ঈশ্বর যেন তার দেশের নেতৃত্ব একটি আলোকিত বিশ্বে দেন, এমন একটি স্থান যেখানে চিন্তার স্বাধীনতা, ঐক্য এবং সততা প্রাধান্য পায় এবং মন এগিয়ে যায় অনন্ত চিন্তা এবং কাজের দিকে। কবিতাটি একটি ব্যক্তিগত প্রার্থনা এবং একটি আদর্শ জাতি চিত্র হিসেবে কাজ করে। এটি বৌদ্ধিক এবং আধ্যাত্মিক স্বাধীনতা, ন্যায় বিচার এবং উন্নতির থিমগুলো নিয়ে অনুরিত হয়। এটি আত্মজাগরণ এবং অনুপ্রেরণামূলক জাগরণের জন্য, জাতীয় জাগরণের জন্য একটি অনুপ্রেরণামূলক আহ্বান। আশা করছি বুঝতে পেরেছো।